হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনাদের স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন স্টাফ সিলেকশন কমিশন অন্ডর আপনার 5000 অধিক পোস্টর নিযুক্তির সুযোগ কালিটার অনলাইন প্রোসেস আরম্ভ হচ্ছে। 7 মে আপনার অনলাইন আপ্লাই করে পারিবে। অনলাইন প্রোসেস রহব এই ফর্ম পাই সবুঠ বড় কথা যে 5000 অধিক পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা নর্মালি 10ম পাস রখা যাই। যদি সিম্পল আপনার 10ম পাস করছেন তাহলে এই ফর্ম কু নিশ্চিত রূপে আবেদন করে পারিবে। তবে এই ভিডিও মাধ্যমে এসএসসি তরফর আসবে এই 5000 পোস্টর মল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদবী পাই রয়েছে, যেটাকে ডিটেলস ইনফরমেশন এই ভিডিও মাধ্যমে আপনার শেয়ার করবি। তেমনি এই ভিডিওটি আপনার শেষ যায় দেখবার অনেক, যদি ফর্ম কু আপ্লাই করতে চাহিদা ডিটেলস ইনফরমেশন জাঁ সারা পরে আপন মানে এই ফর্ম কু আবেদন করে পারিবে। তবে চলতো ডেরি নকি ভিডিওটি আরম্ভ করা, কিন্তু তা পূর্ব আপনার কয়ে রাখবি যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটি গোটে গোটে লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার বলবে না। চ্যানেল কু প্রথম থাকি ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করা সহ নোটিফিকেশন বেল কু ক্লিক করবে এবং আমার টেলিগ্রাম নিশ্চিত রূপে জয়েন করবে, যেটি বহু সারা পিলা আগুর জয়েন হয়েছেন আপনার বেনিফিটস রহব। তবে দেখুন এটি যে রিক্রুটমেন্ট রয়েছে আপনার স্টাফ সিলেকশন কমিশন আপ্লাই করে পারিবে, উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে আবেদন করে পারিবে। তবে ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে এতে এপ্লাই করে পারিবে নিশ্চিত রূপে। এটি যে পোস্ট রয়েছে ভ্যাকেন্সি পিওন ড্রাক্টরি জমাদার জুনিয়র ওয়েস্টার্নার অপরেটর চৌকিদার সফাইওয়ালা মেল আন্ড মোর ভ্যাকেন্সি রয়েছে। তা সহ 5000 প্লস ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এতে এমটিএস সহ হাবিলদার পোস্ট দেখা মিলুছে। এটি আপনার যে ইম্পর্টাট ডেট গুড়ি রয়েছে, কেবে টু কেবে পর্যন্ত আপনার এই অনলাইন আপ্লাই করে পারিবে। দেখুন ফ্রেন্ডস, এটি আপনার 7 মে আরম্ভ করি 6 জুন ভিতরে আপনার এই ফর্ম কু আবেদন করে পারিবে। আই মিন 7 মে টু আপনার 6 জুন যায় গোটে মাস ব্যবধান রয়েছে আপনার এই ফর্ম কু আপ্লাই করে পারিবে। তবে ডেট অফ এক্সামিনেশন এর যে প্রিলিমিনারি এক্সাম রহব জুলাই অগস্ট মাস মধ্যে রহব বলে অফিসিয়ালি আনাউন্সমেন্ট হয়ে সারিছে। এটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি আপনার এখন আপ্লাই করা চাহুন নর্মালি বয়স 18 বর্ষ আবশ্যক করছে এবং ম্যাক্সিমম বয়স 25 বর্ষ রয়েছে। যদি আপনার ইউআর ক্যাটেগরি বিলংস করছেন, অনরিজর্ভ ক্যাটেগরি বিলংস করছেন, তাহলে আপনার বয়স সীমা 18 বর্ষ 25 বর্ষ ভিতরে হয়েছে আপ্লাই করে পারিবে। কিছু পোস্ট বয়স সীমা 27 বর্ষ মধ্যে আবশ্যকতা রয়েছে, 18 রু 27 রয়েছে মধ্যে কিছু পোস্টের বয়স সীমা। এর রিলাক্সেসন এটি দেখবে মিলুছে, যদি আপনার এসসি এসটি ক্যান্ডিডেট হয়েছে আপনার 5 বর্ষ এর রিলাক্সেসন মিলুছে। যদি আপনার ওবিসি ক্যান্ডিডেট হয়েছে আপনার মাইনোরিটি ডিপার্টমেন্ট হয়ে তাহলে আপনার 3 বর্ষ এই যে রিলাক্সেসন এটি দেখা মিলুছে। তবে এটি আপনার সিম্পল শিক্ষাগত যোগ্যতা 10ম পাস করেছিল আপ্লাই করে পারিবে, বহু বড়িয়া চাকরি অটে। সিম্পল 10ম পাস আপনার আবশ্যকতা রয়েছে, যদি আপনার এতে চাকরিটিয়ে পাচ্ছেন 18000 টাকার আরম্ভ করি 56100 টাকা পর্যন্ত এটি আপনার দরমা মিলুছে। তবে এটি যে রয়েছে আপ্লিকেশন ফি, আপ্লিকেশন ফি দেখুন এটি আপ্লিকেশন ফি জেনারেল ওবিসি ইডব্লুএস ক্যাটেগরি 100 টাকা আপ্লিকেশন ফিজ আপনার দেওয়া পড়ব। যদি আপনার এসসি এসটি ফিমেল হয়ে তাহলে কোণী আপ্লিকেশন ফিজ আপনার লাগবে না। এটি সিলেকশন প্রোসিজর আপনার রিটিন বেসড রহব, প্রথমে রিটিন এক্সাম দেওয়া পড়ব। রিটিন এক্সামে কোয়ালিফাই হওয়ার পরে হাবিলদার পোস্ট আপনার ফিজিক্যাল টেস্ট রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রহব, ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট রহব, যেটা কেবল হাবিলদার পোস্ট এতে কোয়ালিফাই হওয়ার পরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। যে অদর পোস্ট রহিলা এমটিএস বা মল্টি টাস্কিং স্টাফ রহিলা সেতিরে কেবল আপনার রিটিন এক্সাম রহব, যেটা কম্পুটর বেসড বা সিবিটি টেস্ট করা যাব। সিধা ফলক আপনার এতে যে কোয়ালিফাই করবে মল্টি টাস্কিং স্টারে সে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সে নিযুক্তি দিয়ে, কিন্তু যে হাবিলদার আপ্লাই করবে সে রিটিন টেস্ট দেওয়া সহ ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট দেবে যে হাবিলদার পোস্ট রয়েছে। এসহ আপনার ডিটেলস এক্সাম প্যাটর্ন আমার অফিসিয়াল সাইট্রে মেনশন করে দিয়েছি, আপনার চাইলে চেক করে পারিবে। আপনার ডিটেলস ইনফরমেশন এটি আভেলেবল রয়েছে। তবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের হাবিলদার পোস্ট কোণ কোণ সব রহব সে বিষয়ে বি মেনশন করেছি, আপনার চাইলে চেক করে পারিবে। তো ফ্রেন্ডস, ইয়ে ডিটেলস আপডেটটি যেটা কি আপনার 10ম বেসিক্রে 10ম কোয়ালিফিকেশন ওয়াইজ আপনার বহু সারা পোস্টর ভ্যাকেন্সি যাকে অনলাইন প্রোসেস আরম্ভ হওয়া যাচ্ছি কালি 7 মে 2024 রু আপনার এখন অনলাইনে আপ্লাই করে পারিবে। বহু বড় আপডেট টি যার ডিটেলস ইনফরমেশন আপনার প্রোভাইড কলি। আশা করছি এই অপডেটটি আপনার নিশ্চিত রূপে ভালো লাগতো। ফ্রেন্ডস, ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করতে জমার ভুলবে না। এবং
আপনার ভাল পাওয়া সহ চ্যানেল সবসক্রাইব করে দেখা হওয়া পুনে এক ভিডিও পর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।